সঙ্গীত পরিবেশন করতে আসছেন এই শঙ্কর মহারাজেরই একমাত্র আসল শিষ্যা পাপিয়া চৌধুরী। মিথ্যে কথা এটা। শঙ্কর মহারাজের সঙ্গীত এত সস্তা নয় যে পয়সা ফেললে হাটে বাজারে সেটা কিনতে পাওয়া যাবে। পাপিয়া চৌধুরীকে আমি শিষ্যা বলে স্বীকার করি না। থামুন, বেশি লেকচার দিতে হবে না আপনাকে। পুরো বয়সে ভীমরতি হয়েছে আপনার, আজকালকার দিনে আপনার গান একেবারেই অচল। গানের কিচ্ছু বোঝেন না আপনি, কিচ্ছু জানেন না। আরে আপনার গান আজকাল কেউ শুনতেই চায় না। কি, আমি গানের কিছু বুঝি না? আমি কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না আপনি। চলো। আমি বলেছিলাম না, এ আর গান টান গাইতে পারে না। এর গান গাইবার কেউ নেই আজ, কেউ নেই।